দুয়ারে সরকার শিবিরের বদলে শিবিরের উল্টো দিকের মুদির দোকান থেকে পাওয়া যাচ্ছে বিভিন্ন সরকারি প্রকল্পের ফর্ম। বিভিন্ন প্রকল্পের ফর্ম ভরে রাখা হচ্ছে পঞ্চায়েত কর্মীদের ব্যাগে। শিবির থেকে বিনামূল্যে ফর্ম পাওয়ার বদলে উপভোক্তারা মুদির দোকান থেকে ৫ টাকা ১০ টাকার বিনিময়ে ফর্ম কিনতে হচ্ছে উপভোক্তাদের। এমন ছবি দেখা গেল মঙ্গলকোটের ভাল্লগ্রাম পঞ্চায়েতের পিন্ডিরা উচ্চ বিদ্যালয়ে আয়োজিত দুয়ারে সরকার শিবিরে। উপভোক্তারা জানান, দিদি দিদি কোথা থেকে নিলেন এটা? ৫ টাকা? কিসের কার্ড এটা? কিসের ফর্ম? মোদির দোকান থেকে সরকারি প্রকল্পের ফর্ম কেনার কারণ জানতে চাইলে উপভোক্তারা জানান, বলছেন একবার বলুন। বলছি যে ওখানে ফর্মের জন্য গিয়েছিলাম আপনাদের কাছে, এই যেখানে দিচ্ছে, যেখানে জমা লিখছে কাগজ, হ্যাঁ দুয়ারে সরকার, তা আমাদের এখানে লক্ষ্মী ভাণ্ডারে ফর্ম কই দিল না, বলছে যে অনলাইনে কোনো, হ্যাঁ কোনো ফর্মই দিচ্ছে না, তা বলছে অনলাইনে তোমরা নিয়ে লাও গা দোকান থেকে। ৫ টাকা ৫ টাকা ২ ১০ টাকা। মঙ্গলকোটের পিন্ডিরা উচ্চ বিদ্যালয়ে আয়োজিত দুয়ারে সরকার শিবিরের উল্টো দিকের মুদিখানার দোকানে মুদিখানার সামগ্রীর পাশাপাশি থরে থরে সাজানো রয়েছে স্বাস্থ্যসাথী, রেশন কার্ড সংশোধন, মানবিক, বিধবা ভাতা, বার্ধক্য ভাতা সহ ২৮টি সরকারি প্রকল্পের ফর্ম। এই ফর্ম ৫ টাকা ১০ টাকায় বিক্রি করছে দোকানদাররা। এই ব্যাপারে জানতে চাইলে দোকানদার জানায়, এনে দিচ্ছে বলে কাজটা হচ্ছে, ওরা যে জমাটা করতে পারছে। তো এইভাবে তো আপনি ফর্ম বিক্রি করতে তো পারেন না। ও দাদা শুনুন, পারি না সেটা তো আলাদা কথা, আপনি আইনের কথা বললে পারি না, কিন্তু এখানে তো চলছে এরকম, আপনার তো শুনি নাই যে না আপনি ফর্ম বিক্রি করবেন না, দোকান তো আজকে নাই, আর স্বাস্থ্য সাথে এটা ক্যাবটা আজকে হয়নি, বহু দিন ধরে এদিকে এসে বলে যে একদম বিক্রি করবেন না, বন্ধ হয়ে যাবে। এই ফর্ম বিক্রি সম্পর্কে জানতে চাইলে পিন্ডিরা পঞ্চায়েতের দায়িত্বপ্রাপ্ত কর্মী আব্দুল আজিম জানান, যে দুয়ারে সরকার চলছে আজকে, আমাদের এখানে ২৫টা প্রকল্প আগে হয়েছিল, এবছর আরো ৩টে অ্যাড করার পর ২৮টা প্রকল্প চলছে, এবং সেই প্রকল্পের প্রত্যেকটা ক্যাম্পে আমাদের ফর্ম পাবলিকদেরকে ফর্ম দেওয়ার জন্য মানে আমাদের অফিসাররা রেডি, কিন্তু ফর্ম যদি কোনো মানে কোনো পাবলিক যদি না নেয়, যদি বাইরে থেকে নিয়ে আসে, তাহলে কারোর কিছু করার নাই, নিতেই পারে, কিন্তু আমাদের কিছু করার নাই। আপনারা যে বলছেন যে ফর্ম আমরা পাচ্ছি না, মুখ্যমন্ত্রী বারবার করে বলেছে যে দল থেকে যেন দেখে বাইরে কেউ ফর্ম বিক্রি না করে, সেটাও নির্দেশ দিয়েছে। আপনি দেখছেন না সামনে ফর্ম দিচ্ছে, সামনে ফর্ম বিক্রি করছে, প্রচন্ড ভিড়ের জন্য মানুষ অধৈর্য হয়ে ফর্ম নিয়েছে, ফিল আপ করে লাইনে দাঁড়াচ্ছে, সেটা তো আমাদের কোনো দায় নয়, আমরা ক্যাম্পে চেষ্টা করছি, আমাদের প্রত্যেকটা কর্মীরা, আমাদের যারা কর্মী আছে তারা সব সময় ঘুরে বেড়াচ্ছে এবং প্রত্যেকটা মানুষকে, প্রত্যেকটা জনগণকে সহযোগিতা করছে, এবং ফর্ম কেনার জন্য তো কাউকে বলা হয় না যে তুমি ফর্ম কিনে নিয়েছো, কিন্তু সে যদি নিজের থাকে যে ফর্ম নিয়ে এসে ফিল আপ করে জমা দিয়েছে, সেটা আমাদের কি করার আছে? আপনার কি নাম? আমার নাম আব্দুল আজিম সিদ্দিক, রোনো মাস্টার। কি পদে আছেন? আমি আছি আমাদের ভাল্লগ্রাম অঞ্চলের যে কোর কমিটি আছে ৪ জন, তার মধ্যে আমি একজন তৃণমূলে, এবং আমি পঞ্চায়েতের সদস্য, তৃণমূলের পঞ্চায়েতের সদস্য। কোন পঞ্চায়েত? আমাদের ভাল্লগ্রাম গ্রাম পঞ্চায়েত। অন্যদিকে মঙ্গলকোটের বিডিও জগদীশচন্দ্র বারুই জানান, দুয়ারে সরকারের ফর্ম কেনা যায় না। তিনি আরও জানান, শিবিরে পর্যাপ্ত পরিমাণের ফর্ম রয়েছে, এই ফর্ম কেউ টাকা দিয়ে বিক্রি করতে পারে না, পুরো বিষয়টি তদন্ত করে দেখা যাবে বলে জানান মঙ্গলকোটের বিডিও জগদীশচন্দ্র বারুই। ব্যুরো রিপোর্ট, নিউজ নেটওয়ার্ক ৭। সমস্ত খবর দেখতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান, ঠিকানা কাছারি রোড চৌরাস্তা টেলিফোন ময়দান কাটোয়া পূর্ব বর্ধমান। ইন্ডিয়ান পেস্ট কন্ট্রোল সার্ভিস, আমাদের এখানে কম খরচে অত্যাধুনিক পদ্ধতিতে বাড়ি ও অফিসের পেস্ট কন্ট্রোলের মাধ্যমে সমস্ত রকমের কীটপতঙ্গ যেমন মশা মাছি আরশোলা নিয়ন্ত্রণের কাজ ও স্যানিটাইজারের কাজ করা হয়। যোগাযোগ ফোন নাম্বার 8250123275।
রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ে নেতাজি ওপেন ইউনিভার্সিটির ভর্তি নোটিশ সহ উন্নত মানের সাজেশনের জন্য যোগাযোগ করুন চিন্ময়ী ম্যাডামের সঙ্গে। ফোন নাম্বার 8250284125। কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর, প্রসিদ্ধ চা ব্যবসায়ী, খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় 80 বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে। ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা।